আমি আপনার বাসায় থাকবো না। প্লিজ প্লিজ, আপনি কি বিয়ে করাইছে কে? কোন গদ্যপে আপনাকে বিয়ে করেছে? আপনি শরণ, আমি এখনই চলে যাব। প্লিজ শরণ, আপনি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কি আপনাকে একটু স্পর্শ করতে পারি? না 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 না, পরে। কেন? আমার কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নের আনসারগুলো যদি দিতে পারেন তাহলে আমি আপনাকে স্পর্শ করতে দিব। কি বলে, এটা কি ধরনের কথা? আর যদি না পারেন তাহলে দরজা খোলা আছে, চলে যেতে হবে। এটা কি ধরনের কথা বললেন? বাসর রাতে আসছি, বিয়ে করছি আপনাকে, আপনি এখন আমাকে প্রশ্ন করবেন, না দিতে পারলে অ্যান্সার না দিতে পারলে দরজা খোলা আছে, এটা কি ধরনের কথা বললেন আমাকে আপনি? আমি এরকমেরই, আর এটাই আমার চিন্তা ভাবনা। আচ্ছা ঠিক আছে, করেন আপনার প্রশ্ন, শুনি আমি। প্রথম প্রশ্ন, ফরজ গোসল কিভাবে করতে হয়? এটা কোনো প্রশ্ন করলেন? গোসল আবার কীভাবে করে? সবাই যেভাবে করে আমিও সেভাবে করি। গোসল গোনায় ঢুকি, ঝর্ণা সাইরা দিই, তারপরে পানি পরে, শরীরে সাবান লাগাই, গোসল করে চলে আসা করি, শেষ। আমি ফরজ গোসলের কথা বলছি। এটাই তো ফরজ গোসল, ফরজ আবার কি? আমি কি নোংরা হয়ে গোসল করি এখানে? আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, স্বামী স্ত্রী মেলামেশা করা কখন জায়েজ নাই? এটা কোনো কথা বললেন? কখন জায়েজ নেই? স্বামী স্ত্রীর যখন খুশি তখন করতে পারে, তাদের অল টাইমই তাদের জায়েজ। এটা কোনো প্রশ্ন আপনার? অল টাইমই জায়েজ মানে আপনি বলতে চাইতেছেন মাসের 30 দিনই মেলামেশা করা যায়? অবশ্যই 30 দিনই করা যায়। চাইলে আপনি 5 দিনও করতে পারেন, 5 দিন পরেও করা যায়, চাইলে চাইলে 10 দিন পরে, চাইলে 15 দিন পরে, চাইলে 20 দিন পরে, চাইলে 1 মাস পরেও করা যায়, চাইলে প্রতিদিনই করা যায়, সমস্যা কি? আচ্ছা, আমার 3 নম্বর প্রশ্ন, তালাক কাকে বলে? এগুলো কোনো প্রশ্ন আপনার? জি, তালাক কাকে বলে? এখন এই যে আপনার আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এখন যদি মনে করেন সংসার করলাম, করার পরবর্তীতে যদি আপনার সাথে আমার বনি বোনা না হয়, তখন আমি আপনারা তালাক দিয়ে দিব, আপনি আমার তালাক দিলেন, এইটাই তো তালাক, তালাক আর কি? আচ্ছা আপনি এখান থেকে উঠুন তো, উঠুন। কেন, কি হয়েছে? এখান থেকে উঠুন আগে। কি সমস্যা বলেন? উঠতে বলছি তো, উঠুন। কি হয়েছে আপনার সমস্যা? যান একটা চেয়ার নিয়ে আসেন, যান একটা চেয়ার নিয়ে আসেন। আচ্ছা এই যে আমার এখানে আছে। হ্যাঁ ওখানে বসুন আপনি। হ্যাঁ বলেন, কি হয়েছে? আমার 4 নম্বর প্রশ্ন, হ্যাঁ, স্বামীকে পায়ে ধরে সালাম করা জায়েজ আছে কি নাই? আপনার সে উদ্ভট প্রশ্ন, কোত্থেকে আপনার মাথায় ঘুরে এগুলো কোনো প্রশ্ন? হ্যাঁ আমি এরকমই, আমার প্রশ্নগুলো আনসার দিতে পারলে আপনি এই বাসর ঘরে ঢুকবেন, যদি না পারেন তাহলে যেতে হবে। এটা কোনো কথা বললেন? আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটা বলুন। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই যে মুরব্বীদের পায়ে ধরে সালাম করা, সালাম করে মারে দেখছি বাবার পায়ে ধরে সালাম করে, তাহলে অবশ্যই আপনি আমার পায়ে ধরে সালাম করবেন, এটা তো জায়েজ, এটা কোথাও না জায়েজ লেখা নেই, সব জায়গায় জায়েজ, জায়েজ। এটা মানে আপনি বলতেছেন স্বামীকে পায়ে ধরে সালাম করা বা অন্য কাউকে পায়ে ধরে সালাম করা জায়েজ আছে? অবশ্যই জায়েজ আছে, আপনি কি বলেন? আচ্ছা দেনমোহর করছেন কত? 2 লাখ টাকা। পরিশোধ করছেন? কেন পরিশোধ করব? কেন, আপনি জানেন না বিয়ের আগে দেনমোহরের টাকা পরিশোধ করতে হয়? কি বলেন এগুলো, আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ আমার দাদা দাদি সংসার করছে, আমার নানা নানি করছে, তারপরে এই পৃথিবীর সবাই তো সংসার করতেছে, আমার বাবা মারাও দেখছি যে তারা সংসার করতেছে, একটা সময় তারা সংসার করতে করতে দেখা যায় কি এরা মেয়েরা কি করে, মেয়েরা তারা এটা মাফ করে দেয়, এইভাবেই তো চলতেছে দুনিয়া। আমি মাফ করব না, কারণ বিয়ের আগে দেনমোহরের টাকা পরিশোধ করতে হয় হাদিস মোতাবেক, আর আপনি দেনমোহরের টাকা পরিশোধ না করে আপনি এখানে আসছেন কেন? আপনি বেরোন, উঠুন এখান থেকে, আমি আপনার বাসায় থাকবো না। প্লিজ 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 বসেন, বসেন আপনি, একটু বসেন। আমি কি বসবো? একটু বসেন, একটু বসেন, আপনার মাথা বোধহয় গরম হয়ে গেছে, মাথাটা একটু মাথা গরম
হয়নি। আপনি আমার কথা শুনুন, আপনি বয়স কত, আপনি বিয়ে করছেন, আপনি ফরজ গোসলের কিছু জানেন না, আপনি স্বামী স্ত্রী কোন সময় মেলামেশা করা জায়েজ কি জায়েজ না সেটা জানেন না, আপনি তালাক কি জিনিস সেটা বুঝেন না, আপনি দিন মহরের টাকা পরিশোধ করেননি, আপনি বাসার ঘরে ঢুকে গেছেন। প্লিজ প্লিজ একটু আস্তে একটু আস্তে একটু, আপনি বেরোন এখান থেকে বেরোন। আমি আপনার আপনার মতো গদ্যপের সাথে কে বিয়ে দিছে আমাকে, আপনার মতো গদ্যপের সাথে কে বিয়ে দিছে। একটু থামেন একটু থামেন, পুরো বাড়িটা ভরা আমাদের মেহমান, প্লিজ একটু থামেন, আমার মান ইজ্জত গজব করেন না। আপনি তো মান ইজ্জত কিছু নাই, আপনি কিছু জানেন, আপনি মান ইজ্জত কোথা থেকে? পায়ে ধরি ভাই, আপনি পায়ে ধরি প্লিজ, এরকম কিছু করেন না, আমার মান ইজ্জত থাকবো না, এই এলাকার সবাই জানে আমি বিয়ে করছি, বনিয়ে আসছি, এখন যদি আপনি চিল্লাচিল্লি করেন আমার কেন, আমার আত্মীয় স্বজন আমার বাবা মার কারো ইজ্জত থাকবে না। আপনি বিয়ে করাইছে কে, কোন গদ্যপে আপনাকে বিয়ে করেছে, আপনার বয়সটা কত, আপনি এই সামান্য পাঁচটা কোশ্চেন করছি একটা কোশ্চেন আপনি উত্তর দিতে পারেন নাই? আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো এগুলো আমি শিখে নিব, এগুলো বসে আপনি শিখবেন, আমি কালকে থেকে আমি শিখে নিব এগুলো। আপনি সরেন, আমি এখনই চলে যাব। প্লিজ সরেন আপনি, প্লিজ আপনি থাকেন তো আমি নিচে ঘুমাবো, সমস্যা নাই তো, আপনি বিছানায়। আমি আপনার সাথে থাকবোই না, আমি এখনই বাড়ি যাবো। সব থেকে বড় কথা আপনি আমার দেনমাহরি পরিশোধ করেননি, আপনার সাথে আমি কিভাবে থাকবো, অসম্ভব। কিছু না আঙ্কেল, আঙ্কেল কিচ্ছু হয় না, এমনিতে আমরা কথা কেন আমরা কথা বল, হইছে হাউ কাউ কেন, এমনি আমরা কথা বলতেছি আঙ্কেল। আরে চাচু এর কার সাথে আমাকে বিয়ে দিছো, এই যে সমস্যা কি, তাকে পাঁচটা কোশ্চেন করছি, হ্যাঁ ফরজ গোসল কি সেটা জানে না সে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম কোন সময় স্বামী স্ত্রী মেলামেশা করা জায়েজ নাই, উনি উত্তরই দিতে পারলো না। সব থেকে বড় কথা উনি যে আমাকে বিয়ে করছে, বিয়ের দেনমাহর পরিশোধ করে নাই, উনি আমার কাছে চলে আসছে, উনি বলতেছে আমি তোমাকে স্পর্শ করি, দেনমাহর পরিশোধ না করে আপনি কিভাবে মানে আমার রুমে চলে আসছেন, আমি সেটা বুঝতে পারতেছি না, আমি ওনার কাছে আর থাকবো না। আঙ্কেল এটা কোনো কথা বলুন, আমি আপনার সাথে থাকবোই না। শুনেন শুনেন প্লিজ প্লিজ একটু শুনেন, কি শুনবো কি? আচ্ছা আঙ্কেল আপনি একটু বুঝাই বলেন, আমি সব কিছু আমি শিখে নিব, একটু বুঝাই বলেন না আঙ্কেল, আমি সব কিছু শিখে নিব এখন থেকে, আমি কালকে থেকে আমি সব কিছু এগুলো শিখবো, একটু বুঝাই বলেন না আঙ্কেল। চাচ্চু আমি বলে দিই, উনি যেদিন এই দেনমাহরের টাকা পরিশোধ করতে পারবে, ইসলামিক যে বিষয়গুলো আছে এগুলো উনি যেদিন শিখতে পারবে সেদিনই আমি ওনার কাছে চলে আসবো, এর আগে না। আমি গেলাম। শুনেন প্লিজ প্লিজ যান না এভাবে, বুঝাতে আমরা মিয়া সামান্য জিনিসগুলো শিখেন নাই, এই শিক্ষাটা নেন নাই, হ্যাঁ করে বিয়া করে হলাইছেন, বিয়ার আগে কী করতে হবে এগুলো তো শিখেন নাই, ন্যূনতম মিয়া ইসলামিক চিন্তাভাবনা ভিতরে নাই মিয়া, এ প্রশ্ন করতেই পারে, এগুলি আগের থেকে শিক্ষা নিয়ে রাখবেন না, তা আপনার মতো পাড়া হয়েছেন মিয়া বুড়া বয়সে মিয়া, আবার আঙ্কেল প্লিজ, হ্যাঁ আমার মিয়া ঘৃণা লাগে না আপনার উপরে, আঙ্কেল প্লিজ প্লিজ আপনি একটু বুঝাই বলেন না, ওরে বুঝাই বললে কি হবো, কিচ্ছু হইব না আঙ্কেল, এই আপনি ওই যে বইলা গেছে না, এই শিক্ষাগুলি নেন তারপর নিজের থেকে আসবে, প্লিজ না কোনো লাভ নাই, প্লিজ আঙ্কেল আঙ্কেল প্লিজ প্লিজ, হ্যাঁ রে মেয়ের হামলা গেছেন কেমনি আপনি, আঙ্কেল একটু রিকোয়েস্ট করেন না আঙ্কেল,